ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা, তোমরা জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে কিন্তু বড় প্রশ্নের চিহ্ন সামনে কিন্তু চলে এসেছে ছাত্রছাত্রীরা এবং আমাদের পর্ষদ। কারণ জানো, আজকেই কিন্তু ঘোষণা করার কথা ছিল ফাইনাল ডেট অফ এক্সামিনেশনস এবং তার রুটিন, কিন্তু আজকে সেটা ঘোষণা করা হয়নি। তার প্রধান কারণ কি? প্রধান কারণ হলো, দেখো, গতকাল সুপ্রিম কোর্টের রায়দানের পর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এই পরিস্থিতিতে। কারণ থার্ড ওয়েভ কিন্তু আসন্ন করোনার, সেটা থেকে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা। এই মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা হলে পাঠানো সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার কী করবে? দেখো, রাজ্য সরকার সাধারণত কী করে? সাধারণত কেন্দ্রের যে সমস্ত নিয়ম নীতিগুলোকে ফলো করে চলে বিভিন্ন রাজ্য। তোমরা জানো, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কিন্তু ক্যান্সেল করা হয়েছে বোর্ডের পরীক্ষা। এখন রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু সেই জন্যই আজকের স্থগিত করে দিয়েছে এই ঘোষণাটা। কারণ তারা কিন্তু সেটাকে পর্যালোচনা করার জন্য 72 ঘন্টা সময় চেয়েছে এবং এখানে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা হলে পাঠানো যুক্তিযুক্ত হবে কিনা, তাদেরকে ভ্যাকসিনেশন করে পাঠানো হবে কিনা, বা বিকল্প পরীক্ষা পদ্ধতি কী হতে পারে সেটা নিয়ে কিন্তু পর্যালোচনা চলছে। সেই ব্যাপারে তোমাদেরকে বিস্তারিত বলবো। দেখো, আমার কাছে অলরেডি রিপোর্ট চলে, এবং এই মুহূর্তে আমরা এটাও জানতে পাচ্ছি যে এই মূল্যায়নের বিকল্প রূপে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের বিকল্প রূপে কিন্তু একটা যে মডেল টাস্ক অ্যাক্টিভিটিসের কথা কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। সেই মডেল টাস্ক অ্যাক্টিভিটিস কিন্তু আবার দেওয়া হবে, সেটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানতে পাচ্ছি, এবং সেটা যখনই পাবো আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। 72 ঘন্টা যে সময় চাওয়া হয়েছে, সেখানে একটা এক্সপার্ট কমিটিতে রাখা হয়েছে। দেখো, সংসদের অধিকারিকদের, পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধিকারিকদের, চিকিৎসকদের, মনোরোগ বিশেষজ্ঞদের এই গ্রুপে রাখা হয়েছে, যারা সিদ্ধান্ত নেবেন যে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা হলে পাঠানো কতটা যুক্তিযুক্ত। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বা শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন পরীক্ষা সূচি, এমনই জানা যাচ্ছে। তোমরা জানো যে গত বছরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর এই করোনা পরিস্থিতির উদ্বেগ তৈরি হয় এবং সেখানে উচ্চ মাধ্যমিকের কিন্তু কিছু পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আবার পড়েছি। সেক্ষেত্রে যদি গত বছর ক্যান্সেল হয়ে থাকে, এবছরও কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রবল, এবং এক্ষেত্রে ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধও ভেঙে গেছে এবং তারা কিন্তু চাইছে না যে পরীক্ষা হোক, সে ব্যাপারে তারা প্রকাশ্যে বলছে এবং তারা সোশ্যাল মিডিয়াতেও লিখছে। সুতরাং পরীক্ষা না হওয়ার দিকে আরও এক ধাপ এগুলো বলা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকার। কারণ আজকে যদি ঘোষণা হয়ে যেত তাহলে আমরা নিশ্চিন্ত হতাম যে পরীক্ষাটা হচ্ছে, কিন্তু যেহেতু 72 ঘন্টা সময় চাওয়া হয়েছে, এখানে মনোরোগ বিশেষজ্ঞ বা যারা চিকিৎসকরা রয়েছেন এই গ্রুপে, যে 72 ঘন্টার পরে যে রিপোর্টটা জমা পড়বে, সেখানে চিকিৎসকরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের অনুকূলেই রায় দেবেন বলে আমার মনে হয়, এবং সেদিকেই নজর থাকবে। তো প্রথমে, সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি সমস্ত এডুকেশনাল আপডেটগুলো পেয়ে যাও। তো দেখবো আমরা পরবর্তী আপডেট যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের জন্য আপলোড করবো।